দুটি পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত চার। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনা। প্রথমে দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার বিকেল 3টার দিকে শিলচর আইজল জাতীয় সড়কের ধলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের রাজঘাট ওরিয়েন্টাল স্কুলের সম্মুখে। ভাগা বাজারের দিক থেকে লাইলাপুর অভিমুখে যাওয়া দ্রুতগতির বাজাজ পালসার মোটরসাইকেল বাঁক নিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোতে সজোরে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক বছর 18 এর আফতাব হোসেন লস্কর সড়কের উপর ছিটকে পড়েন। এতে আফতাবের মাথায় প্রচন্ড আঘাত লাগে। গুরুতর আঘাতপ্রাপ্ত হন অটোতে থাকা যাত্রী হিসেবে লাইলাপুরের রমেশ উদ্দিন লস্কর। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ বিষয়টি পুলিশকে অবগত করেন। লাইলাপুর পুলিশ পোস্ট ইনচার্জ নৈচাং শিয়াম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। অবস্থা বেগতিক থাকায় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক উভয়কে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। লাইলাপুর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে। একই সময়ে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের মধ্যে ধলাই রামপ্রসাদপুরে আরো একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। শিলচরের দিক থেকে ভাগাবাজার অভিমুখে আসা একটি দ্রুতগতির ইকোভ্যান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ওয়েল্ডিং এর দোকানে ঢুকে পড়ে। ঠিক সেই সময় দোকানটিতে একটি ডিজেল অটো গাড়িতে ওয়েল্ডিং এর কাজ চলছিল। দ্রুতগতির গাড়িটির ধাক্কায় অটো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন দোকানের বারান্দায় থাকা 14 বছরের কিশোর আরশিল ও ওয়েল্ডিং এর দোকানের কর্মী বিপুল নাথ, বয়স 24। দুর্ঘটনার পরপরই ধলাই থানার সাব ইন্সপেক্টর বিধান নাথ ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সন্তোষ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে আনেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।